হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা বন্ধুরা আজকের টপিক হচ্ছে ডিসেম্বরের রাশিফল জেনে নেব বৃশ্চিক রাশি ডিসেম্বর মাসটা কেমন যাবে না যাবে তার আগে কিন্তু আপনাদের আর একটা জিনিস দেখে নিতে হবে জানতে হবে কি দু সালে দুটি বড় বড় চেঞ্জেস আছে কি কি একটি স্যাটার্ন আর একটি হচ্ছে জুপিটার এই দুটি চেঞ্জেস ভিডিও কিন্তু আমি আপ করেছি এখনো যদি না দেখে থাকেন আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি গিয়ে দেখে নিন দেখে নিলে কিন্তু আপনাদের সুবিধা হবে যে এই দুটি বড় বড় চেঞ্জেস আপনাদের লাইফে কি প্রভাব ফেলবে না ফেলবে কি ডিসিশন নিতে হবে না নিতে হবে সমস্ত ডিটেলসে গিয়ে বলা আছে ওটি দেখে নিলে কিন্তু আপনাদের ভীষণভাবে সুবিধা হবে তাহলে গিয়ে অতি অবশ্যই দেখে নিন আর দেখে নিয়ে আমাকে জানান ভিডিওটি কেমন লাগলো না লাগলো আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি এবার জেনে নিই যে ডিসেম্বর মাস বৃশ্চিক রাশির কেমন যাবে না যাবে ফার্স্টে জেনে নেবো সেটা হচ্ছে হেলথ কেমন যাবে হেলথের দিক থেকে এই মাসটা আপনাদের বলবে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে যাদের লিভার ওরিয়েন্টেড প্রবলেম আছে যাদের আর্থারাইটিক্সের প্রবলেম আছে এই সমস্ত প্রবলেম কিন্তু বাড়তে পারে তাই যা যা করণীয় যা যা করা উচিত সেই সমস্ত জিনিস করুন যাতে প্রবলেমগুলো আপনাকে ঘিরে ধরতে না পারে আর আপনারা কিন্তু সুস্থ থাকতে পারেন এটা আপনারা জানেন কি প্রবলেম অ্যানাইজ করলে আপনাদের কি করতে হবে না করতে হবে তাই কিনা তাহলে চলুন জেনে নিই এরপরে আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন কেমন যাবে ডিসেম্বর মাস ফিনান্সিয়াল কন্ডিশন খুব ভালো যাবে অর্থ ভালো আসবে সেভিংস ভালো হবে তবে একটা কথা বলবো অর্থ কাউকে ধার দেওয়ার আগে ভেবে চিনতে ধার দিন কারণ ধার দিলে সেই পয়সা কিন্তু এইবার আপনাদের পেতে কিন্তু প্রচণ্ড প্রবলেম হবে তাই বুঝে শুনে দিন কারণ তাহলে কিন্তু আপনারা সমস্যায় পড়ে যাবেন এরপর বলবো আপনারা যদি ভাবছেন ইনভেস্টমেন্ট করবেন তাহলে একদম হিচকি যাবেন না ইনভেস্টমেন্ট করার হলে করুন নির্ভয়ে করুন আপনাদের এই মাছটা ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু ভীষণভাবে ভালো প্ল্যানিং করে করুন অবশ্য সমস্ত ডকুমেন্টস চেক করে নিন দেন করুন যারা টার্ম অ্যান্ড কন্ডিশন আছে সেগুলো জেনে নিয়ে করুন দেখবেন খুব ভালো হচ্ছে এই মাসটা যারা শেয়ার বা লটারিতে ইনভেস্ট করেন তাদের জন্য কিন্তু এই মাসটা ভীষণভাবে ভালো আপনারা চেষ্টা করুন আপনাদের ভালো ফলই কিন্তু আপনারা পাবেন এবার জন্য যারা কেমন এডুকেশনের জন্য কিন্তু ভালো যারা জন্য পড়েন তাদের জন্য মাস্কটা ভালো যারা হায়ার স্টাডির জন্য চেষ্টা করছেন তাদের জন্য মাস্ক ভালো যারা ভাবছেন কি আমি কোনো টেকনিক্যাল রিলেটেড কোর্স করবো তাদের জন্য মার্ক্সটা কিন্তু ভীষণভাবে ভালো যার জন্য ভাবছেন আমি ফটোগ্রাফি শিখবো বা ক্রিয়েটিভ কিছু শিখবো তাদের জন্য সময়টা ভালো যারা আর্ট রিলেটেড কিছু করেন মিউজিক এই সমস্ত জিনিসে আছেন তাদের জন্য মানটা কিন্তু ভীষণভাবে ভালো আপনারা দেখতে পাবেন ভালো ফল দিচ্ছেন যারা ভাবছেন কি বিদেশে পড়াশোনা করতে যাবেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো চেষ্টা করুন আপনাদের ডেফিনেটলি বাইরে গিয়ে পড়াশোনার যদি চান্সেস কিছু থাকে বার চেয়ারে তাহলে ডেফিনেটলি কিন্তু এই সময় হয়ে যাবে এবার জেনে নেব যারা স্কুল স্টুডেন্ট আছে তাদের জন্য কেমন স্কুল স্টুডেন্টদের জন্য কিন্তু সময়টা ভালো আজ যদি যে কোথাও গিয়ে একটু টুকটাক মিস্টেক হয়ে যেত সিলি মিস্টেক হয়ে যেত সেইভাবে মনোযোগ দিতে পারতো না সেই সমস্ত জিনিসগুলো কিন্তু অনেকটা কমে যাবে যেসব মা বাবারা খুব চিন্তা করতেন সন্তানের কেরিয়ার নি আমার ছেলেটা পড়ছে না কিছু ভাবনা চিন্তা করছে না সেই দিক থেকে নিশ্চিন্ত থাকুন দেখবেন ছেলেমেয়ের পড়াশোনা কিন্তু এই মাসে ভীষণভাবে ভালো হচ্ছে এবার জেনে নেবো আপনাদের প্রেমজ জীবন কেমন যাবে প্রেমের ব্যাপারে আমি বলবো যেই প্রেমগুলো ধরুন স্থায়িত্ব আছে সেই প্রেমগুলো এই সময় স্টে করবে যে প্রেমগুলোর কোনো স্থায়িত্ব নেই সেই প্রেমগুলো কিন্তু ব্রেক হয়ে যাবে যে প্রেমগুলোর স্থায়িত্ব থাকবে সেই প্রেমগুলো কিন্তু বিয়ে পর্যন্ত এগিয়ে যাবে কথাবার্তা বলুন আপনাদের এই সময় কথাবার্তা বললে খুব ভালো রেজাল্ট পাবেন তবে যা করবেন পনেরো তারিখের আগে করুন পনেরো তারিখের আগে করা কিন্তু খুব ভালো হবে আপনাদের জন্য তবে বিয়ে করতে গেলে অবশ্যই কুন্ডলি বিয়ে করুন তাহলে কিন্তু কিন্তু দেখবেন খুব ভালো এটা ভীষণভাবে জরুরি এবার জেনে নেব বিবাহ যাদের করতে চাইছেন তাদের জন্য সময়টা কেমন বিবাহ যোগ ভালো তবে পনেরো তারিখের আগে চেষ্টা করুন লাভ অ্যারেঞ্জ দুটো ক্ষেত্রেই বলবো পনেরো তারিখের আগের চেষ্টা করুন ভীষণভাবে ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন এবার জেনে নেব আপনাদের যারা ম্যারেজ পার্সন আছে ম্যারেজ লাইফ কেমন যাবে না যাবে ম্যারেজ লাইফের ক্ষেত্রে সময়টা ভালো পার্টনারের সাথে বন্ডিং ভালো হবে আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে দুজনে কোথাও একসাথে ঘুরতে যেতে পারেন দুজনের মধ্যে যে একটু একটু মনোমালিন্যগুলো চলছিল টুকিটাকি কথা অশান্তি হচ্ছিল রাগ হচ্ছিলো সেই সমস্ত জিনিসগুলো কেটে যাবে দুজনের মধ্যে অনেকটা ক্লোজনেস কিন্তু এই সময় বেড়ে যাবে আপনারা দেখতে পাবেন এরপর জেনে নেব যে সন্তান যোগ সন্তান যোগ কেমন সন্তান যোগ এই মাসে কিন্তু ভীষণভাবে ভালো তবে একটু বুঝে শুনে আপনাদের বলবো এগোতে কারণ আগে হেলথ চেক আগে করিয়ে নিন হেলথ চেক আপ করিয়ে নিয়ে তারপর এগোন তাহলে দেখবেন অনেকটা কিন্তু ভালো হচ্ছে এবার জেনে নেবো আপনাদের যোগ কেমন যোগ এই মাসটা খুবই দুর্দান্ত যে কোনো সময় আপনারা ভ্রমণের প্ল্যানিং করতে পারেন সেরকম কিন্তু অসুবিধা থাকছে না এবার জেনে নেবো আপনাদের বিজনেস কেমন যাবে বিজনেস একদম চাঙ্গা বিজনেস নিয়ে কোনো ডিসিশন নিতে হলে একদম না নিন বিজনেস খুব ভালো হবে তবে বিজনেসে কাউকে কাউকে ট্রাস্ট করার কোনো দরকার নেই যা করণীয় নিজে দায়িত্ব নিয়ে করুন কোনো বড় ডিসিশন নেওয়ার হলে নিজে নিন নিজে করুন হ্যাঁ ট্রাস্ট তো করতে হবে কাউকে না কাউকে তবে সেইভাবে বুঝে ট্রাস্ট করুন যাকে ট্রাস্ট করলে আপনার কোন রকমভাবে ক্ষতি না পান কাউকে বিজনেসে ধার দেওয়ারা হলে রকম ভাবে সেটা বুঝে শুনে দিন কারণ ধার দিলে কিন্তু প্রবলেমেরাইজ করতে পারে বিজনেস থেকে আপনাদের প্রচণ্ডভাবে ফিনান্সিয়াল দেখবেন লাভ হচ্ছে সেগুলোকে কিন্তু আপনার ধরে রাখার চেষ্টা করুন যারা টেকনিক্যাল রিলেটেড বিজনেস করেন তাদের জন্য ভালো যারা অনলাইন বিজনেস করেন তাদের জন্য ভালো যাদের ফরেন কান্ট্রির সাথে বিজনেস আছে তাদের জন্য ভালো যারা ধরুন যারা ধরুন কোনো আর্ট নিয়ে বিজনেস করেন মিউজিক ফটোগ্রাফি কোনো ক্রিয়েটিভ কিছু সেই সমস্ত বিজনেসটা কিন্তু এই সময় ভালো যারা ফুড রিলেটেড বিজনেস করেন তাদের জন্য কিন্তু এই সময়টা ভীষণ মাত্রা ভালো রেজাল্ট দেবে এবার জন্য আপনাদের জব কেমন যাবে জবের জায়গায় ভালো পরিস্থিতি আমি বলবো কিন্তু কিছু কিছু জায়গায় কাজের প্রচণ্ড প্রেশার থাকবে যেই প্রেশারটার জন্য কিন্তু আপনাদের একটু মানে ডিসব্যালেন্স হয়ে যাবেন কিন্তু কাজের জায়গা তো প্রেশার থাকবেই সেটা আপনাকে ম্যানেজ করতে হবে তবে একটাই কথা বলবো মাথা গরম করবেন না প্রবলেম করতে পারে সাথে সেই প্রবলেমগুলোকে ম্যানেজ করতে আপনাকেই হবে কিন্তু কারোর কথায় কান দেওয়ার কোনো প্রয়োজন নেই নিজে যান অফিসে গিয়ে কাজ করুন এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ রাখুন কারোর সাথে বেশি মানে ঝামেলা ঝান যাবেন না কারণ এই ঝামেলা ঝঞ্ঝাটগুলো কিন্তু আপনাদের মধ্যে আসতে পারে এটা কিন্তু বিশাল বড় হতে পারে তাই এগুলোকে ম্যানেজ করে নিন তাহলে দেখবেন কোনো প্রবলেম হচ্ছে না যারা সরকারি চাকরি করেন তাদের ক্ষেত্রেও কিন্তু সেম ব্যাপার আমি বলবো কাজের জায়গায় প্রবলেম ম্যানাইজ করবে যারা অনেক দিন ধরে ইন্টারভিউ দিয়ে ফেড আপ হয়ে গেছিলেন যারা অনেক দিন ধরে ইন্টারভিউ দিয়ে পুরো ফেড আপ হয়ে গেছিলেন তাদের জন্য সময়টা খুব ভালো আমি বলবো চেষ্টা করুন নতুন জব কিন্তু এই সময় হয়ে যেতে পারি তাহলে বন্ধুরা বিশ্বিক রাশির ডিসেম্বর মাস কেমন যাবে না যাবে সেটা নিয়ে আলোচনা করে দিলাম ভিডিওটি ভালো লাগলে কমেন্ট সেকশনে এসে জানাবেন আর ভিডিওটি যদি ফার্স্ট টাইম দেখেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন আর ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনাদের ফ্যামিলির লোকজন আপনাদের বন্ধুবান্ধব দেখে তাদেরও কিন্তু হেল্প হয় তাহলে টাটা দেখা হবে অন্য ভিডিওতে